হ্যালো বন্ধুরা, আমি সৌভিক আর তোমরা দেখছো সৌভিক দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করবো খুবই ভালো আছো। তো আজকে একটা নতুন পর্বে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ কালী পুজোর তৃতীয় দিন। আজকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে এই থিমের আনন্দ নিতে। লাইনে দাঁড়িয়ে সকলে এগিয়ে চলেছে প্যান্ডেলের দিকে, তাই আজ আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম শুধুমাত্র নতুন করে তোমাদেরকে দেখানোর জন্য। তো এগিয়ে চললাম বুকে সাহস নিয়ে। তো দেখতে পাচ্ছ এই প্যান্ডেলের সামনে জাস্ট আমি দাঁড়িয়ে আছি। আর আগের দিন আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা দেখে নাও। আর আজকে তার পার্ট টু আমি আপলোড করব, তোমরা দেখতে থাকো। আর আজকের থিমটা যথেষ্ট আলাদা, তো আজকের থিমটা দেখো আর এনজয় করো। তো ভিতরে ঢুকে গেছি ফার্স্ট, আর ঢুকেই দেখে একটা ভূতের সাথে দেখা হলো। জাস্ট তোমরা দেখো, ভূতটা দেখতে জাস্ট একটু অন্যরকম অন্যরকম লাগছিলো, বাট সেরকম কিছু নয়। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, তো হঠাৎ করে দেখি জাস্ট হরর, ও মাই গড। আস্তে আস্তে এগিয়ে গেছি, তো মাগো মাগো হঠাৎ করে শাকসুনি বোম্বদত্তি। তো আস্তে আস্তে এগিয়েছি, এই আবার ভূত আবার সানগ্লাস পরে আছে। তো এই ভূতটা দেখে আমার অনেকটা ইনোসেন্ট লাগছে। তো আস্তে আস্তে দেখছি ভিতরে, দেখছি হোমযজ্ঞ চলছে। জাস্ট দেখো ভিতরে, দেখছি দুটো ভূত বসে আছে, একটা সিনেমার এদিকে হোমযজ্ঞ চলছে, তান্ত্রিক সাধনাতে মগ্ন। ও আজকে প্যান্ডেলের ভিতরে ভিড়টা জাস্ট অনেকটাই ছিল, আর তাই নিউতন সঙ্গে সমস্ত স্বেচ্ছাসেবকদের অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর ভিড় কন্ট্রোল করে প্রতিটা মানুষকে আজ এত সুন্দর ভূত দেখার সুযোগ করে দিচ্ছে। আর সৌভিক দ্য অফিসিয়ালের পক্ষ থেকে সকল নিউতন সঙ্গের প্রতিটা সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর থিম তুলে ধরার জন্য। তো পুজোর প্যান্ডেল আর চারিদিকে আলোকসজ্জা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো তারাও অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তোমরা সরাসরি দেখতে পাচ্ছ চারিদিক থেকে কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। তো আমি জাস্ট যতবার দেখছি ততবার আমি অবাক হয়ে যাচ্ছি। আর এদিকে স্বেচ্ছাসেবকরা কন্ট্রোল করছে, ভিড়টা সামলাতে পারছে না। আর সবাই ধীরে সুস্থে লাইনে দাঁড়ান, সকলেই ভূত দেখতে পাবেন, আর কেউ ভয় পাবেন না। ভূত বলে কোনো জিনিস নেই, জাস্ট এটা কল্পনা। কিছু মানুষ এই চরিত্রে অভিনয় করছে। আর আজ যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল, সাংস্কৃতিক সন্ধ্যাতে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন, আর সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। জাস্ট তোমরা ভিড়টা জাস্ট দেখো, অনুগ্রহ করে আসুন এবং দীপাবলি উদযাপনের একটি দুর্দান্ত সফল করতে আমাদের সাথে যোগ দিন। আর আগামীকাল অর্থাৎ কাল সাতমৌলি নিউ তোর সঙ্গের পরিচালনায় এক বিরাট ডান্স গ্রুপের আয়োজন করা হয়েছে। বাঁকুড়া থেকে আগত বন্দে মাতরম ডান্স গ্রুপের প্রোগ্রাম হবে। তো আমি থাকছি, আপনারা আসছেন তো?
অবশ্যই একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।